নিয়েছিলাম এখন বাজে সকাল 8টা তো সকাল 8টা থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম মিডিল স্কুলের লাইফস্টাইল ও সবাইকে স্বাগত একটু তাড়াতাড়ি উঠেছি বাকি দিনগুলোর তুলনায় চল তাড়াতাড়ি জল খেয়ে নি বাচ্চা জল খেয়ে নি ওয়েট কর বাচ্চা জলটা করি নুন ছাড়া দিতে পারি না অল্প বেশি না অল্প পরিমাণ পিট নুন দেবো জলখাওয়া কমপ্লিট হয়ে গেল জলখাওয়া কমপ্লিট এবার তোর সাথে কথা বলবো মা পুজো করবে মায়ের সামনে হয়ে গেছে তো সোমবার জন্মাষ্টমী আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে কি করছি নাড়ুটা আর তো সোমবার জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ির সবাইকে আমাদের এনজয় করলাম সেখানে সবাই আসবে আমাদের বাড়িতে তোমরা যদি আমার কালকের রেসিপিটা দেখতে চাও তাহলে আজকে আমার কুকিং চ্যানেলে দিয়ে যাবে ওটা দিয়ে এডিট করবো ঠিক আছে আমি এডিট করে তোমার সাথে কথা বলছি কারণ রাতে এডিট করা হয়নি এডিট করেছিলাম রাতে এডিট করে ঘুম পাচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি 8টা বাজে তাড়াতাড়ি নয় তবু একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি আর বেশি বগল করবো লাগে এডিটটা করি তার সাথে কথা বলছি আমি ভিডিওটা এডিট করছিলাম আমার পার্সেল এসে গেছে বাসাটা নিয়ে আসি দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ড আমার কুকিং চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে যেটা তোমার চারজন অনেকটা দেরি হলো তোমার সাথে কথা বলতে অনেকটা টাইম লাগে এখন টাইম এখন বাজে 12টা থেকে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি ফ্রেন্ড ঠিক আছে লিপস্টিক কেন করবি তুই কবিতা বল তার লিপস্টিক করবি কবিতা মানে ছড়া হ্যাঁ কবিতা মানে ছড়া
Singo holo boner raja. Nei ete sansa. Gajone tar dukkhe pete sobai kore khoy. ঐশীর কবিতা তোমাদের কেমন লাগলো বলো প্লিজ। তো ফ্রেন্ড তোমরা দেখলে রাস্তা থেকে গিয়ে আমি একটা পার্সেল নিয়ে আসলাম, পার্সেল বলতে বড় কিছু না, ছোটখাটো একটা জিনিস নিলাম। এই দেখো দেখতে পাচ্ছ এটা কি, তোমাদের খুলে দেখাই, তোমরা আগে বলিনি, এটা কিন্তু আমি স্যানিটাইজ করে রোদে ফেলে রেখেছিলাম এক ঘন্টার মতো, তারপর এটা হাত দিচ্ছি। মনে হয় ফেবকুই কাটা দিয়ে সিল করেছে, দেখো তোমাদের দেখো, তারপর ডিটেল করেছি পাচ্ছ। এই প্যাকেট কাটলাম, তার ভিতরে এই একটা প্যাকেট, দেখতে পাচ্ছ এটা একটা, এটা একটা মাইক্রোফোন। এটা নিলাম তার কারণ তোমরা জানো আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো আমার আমি যখন তোমার সাথে কথা বলি চারদিক থেকে আরও এক্সট্রা সাউন্ড আসে, কথা বলতে আমারও অসুবিধা হয়, তোমাদেরও আমার কথা একটু বুঝতে অসুবিধা হয়, তো সেই জন্য এটা নিলাম। তো এটা আমি আরও ব্যবহার করবো, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে আমি বলবো। তো তারটা দেখতে পাচ্ছ, তারটা এই দেখো, এই দেখো দেখতে পেলাম। তো এটার দাম খুব একটা বেশি নয়, খুব একটা বেশি দাম নয় এটার, আমি বলছি তোমাকে, তো এটাকে ঠিক করে রাখি। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, দেখতে পাচ্ছ এটার দাম ছিল 160 টাকা, আর ডেলিভারি চার্জ নিয়েছে 40 টাকা, এটা টোটাল প্রাইস হচ্ছে 200 টাকা। তো এটাকে ব্যবহার করবো, দেখি কেমন হয়, যদি ভালো হয় অবশ্যই আমি তোমাদের বলবো, আসলে এটার কথা বলে বলছিলাম। তো তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম তালের পিঠে ভিডিও দেবো, বাট সেদিনকে দেওয়া হয়নি কারেন্ট ছিল না বলে, তো আজকের ভাবছি তালের পিঠে ভিডিওটা তুলবো। আর তোমরা যদি তালের কাত বার করতে না জানো তাহলে চলো তোমাদের ভিডিওটা দেখাবো কীভাবে আমরা আমাদের গ্রামের স্টাইলে চুবড়ি করে তালের কাত বার করি, চলো দেখতে থাকো। তোমাদের এই দেখুন আমার গুড্ডু, তাহলে আরেকজন এসেছে, আমার আরেকজন এসে গেছে সেজে বুঝে। বাবা আবার হাতে কি, হাতে কি পড়েছে সেটা, হ্যাঁ ও ওরা তোমাদের কবিতা শোনাতে এসেছে, তো বসো এখানে ভালো করে বসে বসে কবিতা শোনো, দুজনে বসো ওখানটায় বসো। দুঃ বাবা দুজনে দেখো না, আচ্ছা তোমার নাম কি? আমার নাম স্মৃতি গায়ে, স্মৃতি ওর নাম শুনতে বা গায়ে, আর ওর আর বলছে যে ও তো দুটোই নাম, ওর নাম স্মৃতি গায়ন আর সন্দীপা গায়ন। কবিতা বলবে, কি কবিতা বলবে তুমি বলো, একটা নতুন কবিতা বলবে। নতুন কবিতা মানে বাবা ফ্লেক্সি, হ্যাঁ তো বলো যাও কবিতা। বাবা ফ্লেক্সি হেভি ভ্যানি উল, ইয়েস ট্রিপ্লেক্স হুল। ঐশীর কবিতা বলা হয়ে গেছে, এবার কবিতা বলবে স্মৃতি। জানি জানি এ পাপা ইজ থিং সো গান্ন পাপা ওপেনিং টেলিং নাইন টেলিং নাইন নো বাবা তো ফ্রেন্ড তোমাদের ঐশী আর স্মৃতির কবিতা শোনালাম, কেমন লাগলো সেই তোমরা কমেন্টে জানিও। ফোন থেকে বলছি তাল ছানবো তাল ছানবো, তোমাদের তালটা দেখাই দাঁড়া। এই দেখো দেখতে পাচ্ছ এটারই আজকের পিঠে করবো, তো এটাকে ছানবো আমি, দাঁড়া আস্তে করে রাখি ফেটে গেলেই গেল। তো এটাকে ছানবো, এটাকে ধুয়ে নেবো, নাকি এটা ধোয়া গো মায়ের থেকে জেনে নেবো। আমার তালটা কি ধোয়া, তালটা কি ধোয়া, না তো তালটা, তো তালটা ধুতে হবে, ধুয়ে এনে তালটাকে আমি ছানবো ছেনে নেবো।
ধুয়ে নিই আগে তালটা, তারপরে কিভাবে তাল ছানাই তোমাকে দেখাবো। চলো তালটা ধুয়ে নিই, ফলো মি। তো ফ্রেন্ড আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে, তোমাদের বললাম বৃষ্টি এলে কারেন্ট অফ হয়ে যায়, তো কারেন্ট অফ হয়ে গেছে। তো তালটাকে আগে ফাটিয়ে নেবো, ঠিক আছে? এখানটা পরিষ্কার, তালটা এরকম ধরবো, দেখো কীভাবে কী করবো, তারপরে দেখ দেখো তালটাকে এরকম ধরলাম, ধরে দেখতে গেলে এটাকে আমি থালায় নিয়ে নেবো, আমি এইভাবে এইভাবে করবো। তাহলে কটা আটকে গেছে আগে দেখে নেবো, তাল ছড়াচ্ছি, তাল ছড়াচ্ছি, এই দেখো, হ্যাঁ এই দেখো, এইভাবে তালটাকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে আলাদা করে নেবো, তালটা তিনটে আঁটি, একটা দুটো একটা তিনটে, তো কারেন্ট তো অফ, সেজন্য হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এবার এই যে তালের এই যে খোলগুলো খোলাগুলো আছে, এগুলোকে ফেলে দেবো। ভনভন করছে দেখুন, এইটা এই যে কালো মতো এই মুখটা দেখতে পাচ্ছ, এটাও ফেলে দেবে। বাকি তালগুলোকে আমি করে নিই, দাঁড়াও আমি এই দরজার এখানে সেট করবো, করে তার উপরে আমি একটা চুবড়ি দেবো, এই চুবড়িটা এইভাবে দেবো, পুরো চুবড়ি দেবো না, হাফ হাফ করে চুবড়ি দেবো। এই দেখো এক হাতে চুবড়িটা এইভাবে ধরবে আমার মতো করে, এক হাতে তালটা নেবে, নিয়ে এইভাবে আস এইভাবে এইভাবে করবে। কাতটা বেরিয়েছে আমার, যা বেরিয়েছে হয়ে যাবে তাহলে পিঠা আশা করি। তো চলো এবার আমি আগে সানটা করে নেবো, কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে আজকে। বাবা আড়াইটা, এখন আড়াইটা বাজে, আমি সানটা করে নিই, সানটা করে এসে তোমরা দেখাবো কীভাবে তালে পিঠটা করছি, দেখতে থাকো। তো ফ্রেন্ড আমার সান কমপ্লিট, দেখতেই পাচ্ছ, চলো খেয়ে নিই তোমাদের। আমার খাওয়া কমপ্লিট, দেখলাম একটা কাজ তো হয়ে গেছে, তাল ছানা হয়ে গেছে, তোমার দেখালাম, একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে নারকেল ছাড়ানো, তো সেটাও করবো। এই জায়গাটা, এই দেখো বাইরের এই জায়গাটায় বসে কাটছি, বৃষ্টি আছে, কাটতে পারবো না,
কেটে নি তারপরে কথা বলছি। নারকল ছাড়ানো হয়ে গেছে, বাকি যে নারকলটা আছে ওটাও ছাড়িয়ে নেবো, ঠিক আছে? দেখতে থাকো, ওখানে খুব পিঁপড়ে কাপড়ে ছড়িয়ে উঠোনে চলে এসেছে, উঠোনে কাটছি। দেখা দেখো কমপ্লিট কাটা। এরকম কাপড় দিয়েছি, তার উপর পেপার দিয়েছি, এটা কুড়ুনি কুড়ুনি, এই দেখো এটাতে কুড়বো। আর এখানে মা নারকেলগুলো ধুয়ে দিয়েছে, চলো কুড়ে নিয়ে এবার তো ফ্রেন্ড আমার মোটামুটি এতটা নাগর করা হয়েছে, দেখতে পাচ্ছ এতটা নাগর করেছি। এটা বাকি আছে, মা বলছে এটা আর করতে হবে না, এটাতে হয়ে যাবে, কারণ তালটা তো অল্প না, সেই জন্য তো এটা করলাম না, রেখে দেবো, তো এটা তুলে নিই। কারণ ফ্রেন্ড আজকে আর ব্লগটা বেশি বাড়া গেল না, এখানে শেষ করলাম। পুরো রেসিপিটা দেখতে হলে আমার কুকিং চ্যানেলে চলে যাবে, আমার কুকিং চ্যানেলের থাম্বনেল আমি এখানে দিয়ে দেবো, কুকিং চ্যানেলের নাম মিলিস কিচেন। চলো, আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারে জয়েন হয়নি তারা প্লিজ তাড়াতাড়ি আমার পরিবারে জয়েন করুন। সবাইকে বাই।